কোরআন এর ভাষা আরবি কেন? কোরআন ভাষা নাজিল হয়েছে কেন? যদি আমরা ভাষার ব্যবহারের দিকে তাকাই তবে বর্তমান ব্যবহারের দিক দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার হয় চীনা, ফরাসি, ইংরেজি ও আরবি ভাষা। চীনা ভাষা, চীনা তিব্বতীয় ভাষা পরিবারের চীনা শাখার ভাষাসমূহ অনেক সময় চীনা ভাষা নামে পরিচিত। যদিও ম্যান্ডারিন চীনা ভাষাটি গণচীন ও চীন প্রজাতন্ত্রের তাইওয়ান একমাত্র সরকারি ভাষা, কথ্য চীনা ভাষার বিভিন্ন রূপ আছে। 130 কোটি লোক চীনা ভাষায় কথা বললেও ভাষাবিজ্ঞানীদের মতে চীনা ভাষাগোষ্ঠীতে 7 কিংবা 10টি ভাষা বা উপভাষা গোষ্ঠী আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ম্যান্ডারিন ভাষা। চীনের 70% লোক এ ভাষায় কথা বলেন। চীনের বাইরে এ ভাষার ব্যবহার বা প্রভাব খুবই নগণ্য। ফরাসি ভাষা, এ ভাষার ইতিহাস দেখলে দেখা যায় 5 থেকে 8 শতকের দিকে এই ভাষার বিবর্তন শুরু হয়। 14 থেকে 15 শতকের দিকে এটি মাঝামাঝি পর্যায়ে আসে। আর আধুনিক আদর্শ ফরাসি ভাষার উদ্ভব 19 শতকে। ইংরেজি ভাষা, ইংরেজি ভাষার ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 15 শতকের দিকে আধুনিক ইংরেজি ভাষার উদ্ভব। উইকিপিডিয়া তথ্য থেকে পেয়েছি, এই দিক দিয়ে যদি বিচার করি তাহলে যে সময় আরবি ভাষায় কোরআন নাজিল হয় তখন বর্তমান সময়ে সবচেয়ে প্রভাবশালী ভাষা ইংরেজি ও ফরাসি ভাষার অস্তিত্ব ছিল মাটি জঠরে। আর চীনা ভাষা বহু উপভাষায় বিভক্তির কারণে সেটাও কোরআন নাজিলের জন্য উপযুক্ত ছিল না। এবার আসা যাক আরবি ভাষার বিষয়ে। আরবি ভাষা, পৃথিবীতে 2756টি ভাষা প্রচলিত আছে। প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবি হল সামি ভাষা পরিবারের অন্তর্গত সর্বপ্রাচীনতম একটি জীবন্ত ভাষা। ভাষাবিজ্ঞানে অন্য সকল ভাষার মতোই আরবিও পৃথিবীর একটি প্রচলিত ভাষা। এটি একটি পৃথিবীর বৃহত্তম সেমিটিক ভাষা। পৃথিবীর প্রায় 285 মিলিয়ন মানুষের জন্য এটি তাদের প্রধান ও মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রায় 25টি দেশের রাষ্ট্রভাষা আরবি। বিশ্বের প্রায় 30 কোটি লোক দ্বিতীয় ভাষা হিসেবে আরবিকে বর্তমানে ব্যবহার করছেন। জনসংখ্যার দিক থেকে ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষার পরেই আরবি ভাষার অবস্থান। তবে জনসংখ্যার তুলনাভিত্তিক আরবি ভাষার গুরুত্ব বিবেচনা না করে বরং দেশভিত্তিক আরবির অবস্থান বিচার করাই যুক্তিযুক্ত। যেহেতু জনসংখ্যার তুলনায় দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ভাষা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী বিশ্বের 25টি দেশের দাপ্তরিক ভাষা আরবি, এমনকি জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষায় অন্যতম ভাষা এই আরবি। এছাড়া বিশ্বের প্রতিটি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর আরবি ভাষা শিক্ষিত লোক সংখ্যা বিবেচনা করলে এ ভাষার গুরুত্ব সহজেই অনুমান করা যায়। ধারণা করা হয়ে থাকে যে প্রায় 3000 বছর পূর্বে এ ভাষা অস্তিত্বে আসে, যদিও এর লিখন প্রক্রিয়া শুরু আরও অনেক পরে। মহানবী শাহ এর আগমনের পূর্বেই উত্তর আরবের হিজাজ নজদ এলাকায় লিখিত কোনো ব্যাকরণ ছাড়াই বিশুদ্ধ আরবি ভাষা চালু ছিল। তবে আরব দেশে লিপির প্রচলন কিভাবে হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে। মুসলেহ উদ্দিন, আরবি সাহিত্যের ইতিহাস, পৃষ্ঠা 104। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি একমাত্র ভাষা যা সবচেয়ে পুরাতন এবং এখনও অপরিবর্তিত। বন্ধুগণ, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে দেখা যায় যে অতীত ও বর্তমান ভাষাগুলোর বিবেচনায় কোরআনের জন্য আরবি সবচেয়ে গ্রহণযোগ্য ও যৌক্তিক ভাষা। এর চেয়ে গ্রহণযোগ্য ভাষা না আগে ছিল আর না এখন আছে। আশা করি যারা কোরআনের ভাষা আরবি কেন, অন্য ভাষা নয় কেন বলে প্রশ্ন করেন তারা বুঝতে পেরেছেন যে কেন মাওলা আরবিকে কোরআনের ভাষা হিসেবে মনোনীত করেছেন।